হ্যালো ফ্রেন্ড, আবার আমরা নতুন একটা জায়গাতে বা নতুন একটা ভিডিওতে আবারও চলে আসছি। দেখুন যে আমার উপরে এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ছাদের মতন দেখতে দাদা টিন দেয় আমরা বা অন্যান্য কেউ আদার্স অন্য কিছু দেয়। তো এটার প্রতি একটু ভিন্ন রকম সোলার পিট করা, কারেন্ট উৎপাদন করা নতুন কৌশল এটা। এটা নিজে আপনি চায়ও হইতে আছে, মানুষও হাঁটতে আছে, আপনি কারেন্টও উৎপাদন হইতে আছে। এদিকে যেটুকু কারেন্ট উৎপাদন করা হচ্ছে, এই কারেন্টটা দিয়েই তারা এখানে যত লাইটগুলো আছে সবগুলা আপনার চালানো যেতে আছে। তার এটা কোথায় আপনারা বলতে পারেন, বা এটা হলো যে সিঙ্গাপুর ডিসকোভারি জুকুন, সিঙ্গাপুর ডিসকোভারি জুকুন। তো আমরা এখানে আসছি আর আমরা এখন ভিতর দিকে যাব, তো ঘুরে ঘুরে একটু দেখবো। চলুন আমাদের সাথেই থাকবে। হ্যাঁ বন্ধুরা, তো এখন ডিসকোভারিতে আপনার সব যে কোনো জায়গায় যেতে হলে আপনার টিকিট কাটতে হয়। তো আমার সম্ভবত মনে হয় এখানে এখন আপাতত বন্ধ আছে। আর দেখতে পাচ্ছেন একটা পানির একটা ঝর্ণা খুবই বড়, আর সম্পূর্ণ জায়গাগুলা এখন ক্লোজ করা। দেখুন একদম বন্ধ আর কি, কোনো এখনও ওপেন করে না। আর এখানেই আপনারা যেখানেই যাবেন, সাইনবোর্ড বলেন বা আদার্স যে কোনো সমস্ত জিনিসগুলো বলেন, সবগুলোই তারা সোলার দ্বারা তৈরি করা আর কি। এখান থেকে কারেন্ট উৎপাদন করতে পারবে, এটার ভিতরে আপনি পোস্টারও লাগাইতে পারবেন। আর দেখুন পানির ভিতরে তারা সোলারগুলো এখনও ফিট করে রাখছে, এখান থেকে কারেন্ট উৎপাদন করতে আছে। আর এই যে যত বিল্ডিংয়ে ছাদের উপরে দেখতেছেন সবগুলো জায়গাতেই ওনারা সোলার পিট করা আর কি, সোলার মানে কারেন্ট উৎপাদন করা আর কি। আর এটার ভিতরে এটা অনেক সুন্দর একটা জায়গা। তো দেখি আমরা রিকোয়েস্ট করি ভিতরে যেতে পারি কিনা। এই সিঙ্গাপুর আপনার ডিসকোভারি এটা, এটা আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে সেনাবাহিনীরা। তো এখানে ঢুকতে গেলে অনেক কিছু পারমিশন আছে, পারমিশনগুলো নিতে হবে। তো আমরা এখন আসছি এখানে, দেখি আমরা পারমিশন কতটুকু নিতে পারি, নেওয়ার পরে আপনাদেরকে আরও সুন্দরভাবে আমরা দেখাবো। তো চলুন আমরা এই সাইডটাতে একটু দেখি যে কোনো এখানে পারমিশন বা পাওয়া যায় কি না। আর এখানে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে যে ওনাদের কারেন্টগুলো না ওনারাই উৎপাদন করতেছে, ওনারাই ইউজ করতেছে, ইউজ পরিমাণে আপনার সোলার ইউজ করছে, এই সমস্ত জিনিস দিয়ে ওনারা কাজগুলো শেষ করতে পারে একচুয়ালি। হ্যাঁ বন্ধুরা, তো এখান দিয়ে আপনার ভিতরে যাওয়া যেত, কারণটা হলো এখানে রোড ইউজ করাটা একদম নিষেধ আছে আর কি। আর এই জায়গাটাতে আপনার যত মিটিং বা আদার্স সেনাবাহিনীদের হয় ওনাদের এখানে বসে মিটিং টিটিং করা হয়। আর ভিতরের সাইডটাতে আরও অনেক সুন্দর আছে জায়গাটা, এখন ক্লোজ আর কি। তো সম্ভবত আমার টিকিট আছে, কোনো টিকিট কাউন্টার আমি দেখতে পাই না। তো নেক্সট আবার কখনো আসলে আমি আগে দেখতে হবে, অনলাইনে দেখতে হবে এখানে কী কীভাবে কেমনি কী ঢুকতে হয়, তারপর আবার আসতে হবে।